সিএসআরএমডিবি সিলেকশন এক্সপ্রেস আজ আছে পিরোজপুর দুই আসনে। সেই আসনে নির্বাচনী ভাবনা নিয়ে ঢাকা থেকে যুক্ত হচ্ছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক আলী খান পান্না, সাথে আছেন সহকর্মী ছুমি রহমান। সিএসআরএমডিবি সিলেকশন এক্সপ্রেস আজ সারাদিন পিরোজপুর দুই আসনের সাধারণ মানুষের নির্বাচন কেন্দ্রিক ভাবনা এবং পাশাপাশি সেই এলাকাটিতে রাজনৈতিক ভাবনা কি রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছে। তেমনি আমরা এখন কথা বলবো পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক আলী পান্নার সাথে, একটু জানার চেষ্টা করব। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের নির্বাচিত সংবাদে। একটু জানতে চাইব যেই সামনে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে, টানা তিনবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রয়েছে, পিরোজপুর দুই আসনের কথা যদি বলি, আসনটিতে কতটুকু উন্নয়ন হলো আপনার দৃষ্টিকোণ থেকে এবং কোন উন্নয়নগুলো হওয়ার সম্ভাবনা ছিল? আপনাকে ধন্যবাদ। আজকে যারা অনুষ্ঠান শুনছেন সকলকে আমার ব্যক্তিগত শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। দেখুন, উন্নয়ন বাংলাদেশ কিন্তু একটি উন্নয়নের মডেল হিসেবে আজকে দাঁড়িয়েছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। সেই দিক থেকে যদি বিবেচনা করতে বলেন তাহলে আমাদের দুই আসনের উন্নয়ন কিন্তু খুব একটা চোখে পড়ার মতো না, হতে পারতো আরও বেশি উন্নয়ন। যেমন এখানে এই কাউখালীতে যেখানে আমার গ্রামের বাড়ি, এই থানাটি কিন্তু কখনোই এই থানা থেকে কেউ এমপি হননি। যারা এমপি হন পার্শ্ববর্তী থানা থেকে, তাদের থানা কেন্দ্রিক তাদের কিছু উন্নয়ন হয়েছে। তো এইখানে রাস্তাঘাটের খুব অনুন্নত অবস্থায় আছে, খুব বেহাল দশা। আর বিশেষ করে কাউখালীর কথা যদি বলেন তো এখানে আরও কিছু উন্নয়ন হতে পারত। এখানে কোনো কিন্তু আপনার ডাকবাংলা বলেন, স্থাপনা বলেন, এভাবে কিছুই নেই। পার্শ্ববর্তী উপজেলা যদি দেখেন, হ্যাঁ, একাধিক ডাকবাংলা আছে, সে মিনি সার্কিট হাউস আছে। এখানে একটি বৈষম্য লক্ষ্য করা যায় এবং যেটা মানুষের মাঝে সবসময় একটা ক্ষোভ এবং না পাওয়ার একটি বেদনা থাকে। আর সারা বাংলাদেশের উন্নয়নের চেহারা যদি দেখেন, আমি বাংলাদেশে বহু জায়গায় গিয়েছি, আপনিও গিয়েছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে উন্নয়নের জোয়ার সারা বাংলাদেশ ভাসছে, কিন্তু এইখানে সেই তুলনায় নাই। এখানে বঙ্গমাতা বেগম ফজলুন্নেসা মুজিব, আমাদের একটি ব্রিজ হয়েছে এই কচা নদীর উপরে, এটা আমাদের দৃশ্যমান। জেলা শহরে একটি বিশ্ববিদ্যালয় হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটি দৃশ্যমান। এটা আমাদের আত্মতৃপ্তি আছে, আমাদের আকাঙ্ক্ষা আরও অনেক আছে। একেবারে সংক্ষেপে একটু জানবো যে এই আসনটিতে তো আপনি মনোনয়ন পেয়েছিলেন, টানা তিনবার পেয়েছিলেন, কিন্তু জোট থেকে এই আসনটি ছেড়ে দেওয়া হয়েছে জন্য আপনাকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে হয়েছে। সামনের নির্বাচনে আপনার প্রত্যাশা কি রয়েছে এবং যদি মনোনয়ন দেয়া হয় বা নৌকা যদি এই আসনটি থেকে নির্বাচনে অংশ নেয় তাহলে কতটুকু আশাবাদী যে নৌকার পক্ষে আপনি দলের হয়ে জয় ছিনিয়ে আনতে পারবেন? দেখুন, নৌকার পক্ষে জয় কিন্তু সারা বাংলাদেশে একটি জোয়ার চলছে। এটি কিন্তু ব্যক্তিগতভাবে আমি বা অন্য কেউ নমিনেশন পেলে তার খুব একটা যে ক্রেডিট বলে আমি মনে করি না। বঙ্গবন্ধু কন্যা সারা বাংলাদেশে যে কাজ করেছেন, মানুষের জন্য যে কাজ করেছেন, মানুষ তাকে গ্রহণ করেছে। বঙ্গবন্ধু কন্যার দল আওয়ামী লীগের আমরা কর্মী, আমাদেরকে সেই কারণে মানুষ পছন্দ করে। আর আমি ব্যক্তিগতভাবে ছাত্রলীগ ছাড়ার পর 25 বছর এই মানুষের সাথেই আছি। এখানে যদি নৌকা আসে, এখানে যদি আওয়ামী লীগের প্রার্থী আমি হই, নিঃসন্দেহে মানুষ নৌকায় ভোট দেবে, শেখ হাসিনাকে ভোট দেবে, আমাকে ভোট দেবে। আমরা বিজয়ী হওয়ার জন্য আমরা কিন্তু শতভাগ আমরা আশাবাদী এবং আমাদের জনগণ, এলাকার মানুষ প্রস্তুত নৌকায় ভোট দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ পিরোজপুর দুই আসনে রয়েছে এবং রাত 9টা ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে চেষ্টা করবে এই আসনটির যিনি সংসদ সদস্য রয়েছেন তার সাথে কথা বলতে। সঙ্গেই থাকুন।